আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, আর আমি আপনাদের সাথে থাকছি আজকে ফার্স্ট ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডে। আমি ফারাবি। আজকে আপনাদেরকে দেখানো হবে যে মাইক্রোসফট ওয়ার্ডটা কীভাবে কাজ করা হয়। আমাদের এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাস, তো আমরা আমাদের কাজ শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি আপনার ল্যাপটপ অন করে মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন, এরপর আপনি ওটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন, যেমন এখানে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপর ওয়েলকাম টু ওয়ার্ড, তারপর বিভিন্ন পেজের কাঠামো, তারপর লেটার, তারপর অ্যাপ্লিকেশান, তারপর কীভাবে সিভি লিখবেন, বিভিন্ন অপশন এখানে ঘুরে দেখা যায়। তো আপনার এগুলো শিখতে হলে আপনাকে ফার্স্টে প্রথম থেকেই মাইক্রোসফট ওয়ার্ডটা জানতে হবে, এবং এই জন্য আপনাকে ফার্স্ট যেতে হবে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। আসছে, এটা ওপেন হতে হতে আপনাদেরকে আমি কিছু কথা বলি যে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হলে আপনাকে ফার্স্টে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যে একটা ল্যাপটপ হয়তো বা কিবোর্ডের ধারণা আপনার থাকা দরকার। যেমন আপনি এগুলি খাতায় লিখে রাখতে পারেন, কন্ট্রোল প্লাস সি সমান এটা একটা কোনো একটা জিনিসকে কপি করাকে বোঝায়, আর কন্ট্রোল প্লাস ভি কোনো জিনিসকে কপি করার পরে পেস্ট করার জন্য ইউজ করা হয়, আর কন্ট্রোল প্লাস এক্স ওটা সমান বোঝায় কাট করা, কোনো জিনিসকে আপনি একেবারেই কাট করতে যাচ্ছেন কপি না, তো এটাকে তখন কাট করতে হয়। আর কন্ট্রোল প্লাস জেড কোনো একটা লেখা আপনি হারিয়ে ফেলছেন, হয়তো আপনি পুনরায় লেখাটাকে আবার দেখতে চাচ্ছেন, তার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করে পুনরায় আপনার লেখাটা ফিরে পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে কন্ট্রোল প্লাস এ সমান আপনি কোনো একটা লেখা লিখছেন, তো লেখাতে আপনি সবগুলি মানে মার্ক করতে পারবেন, মানে সিলেক্ট করা, কন্ট্রোল প্লাস এস সমান সেভ করা, তারপর কন্ট্রোল প্লাস সি ভি সমান কোন যে লেখাটা আপনি লিখছেন ওই লেখাটাকে আপনি প্রিন্ট করবেন। ওকে, আমরা এবার সরাসরি চলে যাই আমাদের মূল ভাবনায়। আমি একটা ওয়ার্ড লিখছি, দিস ইজ মাই একটা লেখা লিখলাম যে দিস ইজ মাই কান্ট্রি নেম বাংলাদেশ। এই লেখাটাকে আপনি লেখার পর আপনি এটাকে কপি করবেন, যেভাবে বলছি ওভাবে কপি করবেন, দেন কন্ট্রোল প্লাস সি আপনি পেস্ট করবেন কন্ট্রোল প্লাস ভি দিয়ে। একটা জিনিস দেখা যাচ্ছে এভাবে যে আপনি পেস্ট করছেন। ওকে ফাইন, তো আমাদের এবার কাজ হচ্ছে যে এই লেখাটাকে আপনি কীভাবে কাট করবেন, কন্ট্রোল প্লাস এক্স যে আপনি লেখাটা কাট হয়ে যায়। তারপর একটা জিনিস হচ্ছে এখানে অনেক রকমের লেখা লেখা যেতে পারে, যেমন আপনি চাচ্ছেন যে আপনার লেখাটাকে আর একটু বাড়াবেন, তাহলে কন্ট্রোল প্লাস বি টিপলে আপনি অনেকগুলি লেখা পাবেন এখানে সহজে, অতি সহজেই যেটা বলতে হয়। আর একটা কথা হলো মাইক্রোসফট ওয়ার্ডে আপনি লেখার স্পিডটা আপনার সবচেয়ে বেশি ভালো থাকতে হবে, না হলে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডে তেমন কাজ করতে পারবেন না। তো এই জন্য আমরা আজকে আলোচনা, আমাদের ভাবনা হচ্ছে হোম নিয়ে আলোচনা করব। আমাদের এই নিয়ে ধারাবাহিক কয়েকটা ক্লাস থাকবে মাইক্রোসফট ওয়ার্ডে। হোমে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে ভিউর মধ্যে কাট কপি, এবং তারপর হচ্ছে একটা লেখাকে আপনি কীভাবে বোল্ড করতে পারেন, যেমন এখানে একটা বোল্ড আছে যে হ্যাঁ কন্ট্রোল প্লাস বি, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি সহজে বলতে গেলে বোল্ড করলেন, ঠিক আছে ওকে ফাইন। তারপর হচ্ছে একটা লেখাকে আপনি মানে হরিজেন্টাল ভার্টিক্যাল যেটা বলে বাঁকা করবেন, ওটার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস আই ক্লিক করলে লেখাটা বাঁকা হবে অটোমেটিকলি। আর তারপর আপনি যদি একটা লেখার নিচে, যেমন আপনি একটা অপশন যে একটা লেখা জাস্ট লেখার নিচে আপনি একটা আন্ডারলাইন করবেন, এটার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস ইউ ক্লিক করতে হবে আন্ডারলাইন, এটাতে আপনি টিক ক্লিক করলে একটা লেখা আন্ডারলাইন হয়ে গেল। যেমন আমরা প্যারাগ্রাফ, অ্যাসে, বিভিন্ন প্যাসেজ, বিভিন্ন
মতাদর্শ পয়েন্ট ইউজ করার জন্য আমরা এই আন্ডারলাইনটা ইউজ করতে পারি। তারপর আছে আপনার এখানে লেখার যে বিভিন্ন চেঞ্জেবল আর টাইটেল রয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারেন বিভিন্ন নামে বিভিন্ন ঢঙে। তো আরেকটা হচ্ছে লেখার সাইজ, পাশে আপনি লেখাটা কত বড় করবেন এটা আপনার ধারণার উপরে। একটা লেখাকে আপনি এটা যে কোনো কিছু করতে হলে আপনাকে সিলেক্ট করে কাজগুলো করতে হবে। যেমন আপনি লেখাটা বড় করবেন, দেখা যাচ্ছে আমার লেখাটা অনেক বড় হচ্ছে, হিউজ বড় যেটা। তারপর আপনি চাচ্ছেন যে আবার লেখাটাকে ইয়ে করবেন, কালার করবেন। হ্যাঁ, এটা কালার করতে হলে আপনাকে এখানে একটা কালার ব্যাঙ্ক লেখা আছে, ফন্ট কালার, এটাতে আপনি ক্লিক করলেন। দেন আপনি যে যার যার মতো আপনার ইচ্ছা মতো আপনি রেড কালার করলেন, ওকে ফাইন, ঠিক আছে। তারপর আপনি চাচ্ছেন যে এই লেখাটার মানে চারপাশটাই আপনি কালার করবেন, ওকে। আপনি একটা ফেস মানে একটা লেখার চারপাশে একটি কালার করতে পারবেন। তারপর আপনি চাচ্ছেন যে লেখাটাকে আপনি একটা মিডল পর্যায়ে এবং লেফট সাইড রাইট সাইড এবং আপনি একটা সহজেই কোনো একটা লেখাকে একটা লাইন বাই লাইন করতে যাচ্ছেন, কোনো মানে হজবরল না। তারপর আপনি এটার জন্য আপনাকে সাইডে যে সেন্টার এবং বিভিন্ন অপশনগুলো রয়েছে ওগুলো আপনি দেখতে হবে। তারপর এটা আপনি চাচ্ছেন যে একটা লেখার নিচে যে একটা এই আপনার এই পুরো লেখাটাকে আপনি কীভাবে একটা বক্সের মধ্যে রাখবেন সেটা আপনাকে করতে হলে, তাহলে আপনাকে ফার্স্টে যেতে হবে বর্ডার। এটা হোমের মধ্যে রয়েছে। মূলত আমরা যে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, এই বিষয়টা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 নিয়ে আলোচনা করছি। আর 2003তেও আছে, কিন্তু ওটাতে আপনি বিভিন্ন অপশনে খুঁজে বের করে নিতে হবে, কিন্তু 2007-এ এটা বের করা লাগবে না, এটা ডাইরেক্ট ফন্টে দেখা যায়। তারপর হচ্ছে আপনি একটা মানে একটা ঘরের মধ্যে রাখবেন লেখাটাকে, এটা অতি সহজ। এই এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন বটম, টপ, লেফট, রাইট, নো বর্ডার, তারপর অল বর্ডার, তা আউটসাইড, ইনসাইড, হরিজেন্টাল, ভার্টিক্যাল, বিভিন্ন রকমের আপনার যেটা ইচ্ছা হয়। আপনি যদি এখানে একটা ড্র আঁকতে যাচ্ছেন, আপনি ড্র আঁকতে পারবেন। এখানে একটা ড্র টেবিল আছে, আপনাকে এটা অবশ্যই আপনি ইউজ করবেন, যত বেশি ইউজ করবেন তত আপনার জন্য লাভ। তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনি একটা এখানে পুরো একটা ফেসটাকে কালার করবেন। হ্যাঁ, তাহলে আপনি এটাকে যদি ক্লিক করেন পুরো একটা ফেসটা কালার হয়ে যাবে। এটা হচ্ছে এটার নাম হচ্ছে বলছি হ্যাঁ এটার নাম হচ্ছে শেডিং। শেডিংটা আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন যে একটা লেখাকে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করতে পারেন। যেমন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের সাইডেও গিয়ে সিলেক্ট করতে পারেন, দেন আপনি চাইলে কিবোর্ড থেকে সিলেক্ট করতে পারেন। আমরা ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি যে কিবোর্ডে কীভাবে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্লাস এ, সেভ হচ্ছে কন্ট্রোল প্লাস এস। হ্যাঁ, তো আপনি চাইলেও আপনার সাইট থেকে করতে পারেন, যেন কিবোর্ড থেকে করতে পারেন, আপনার যেটা ইচ্ছা হয় সেটা করবেন। তারপর এটা হচ্ছে এভাবে আপনি আপনার কাজ শেষ করবেন। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাস, হোম নিয়ে আলোচনা। তো নেক্সট ক্লাসের জন্য আপনারা ওয়েট করেন, আমরা যেন আপনাদেরকে আরও ভালো করে দিতে পারি। তো সেটুকু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।